বলছি আপনাকে, প্রথমত আমি পঞ্চায়েত এলাকার ভোটার, গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটার। গ্রাম পঞ্চায়েতের মানে ত্রিস্তরের নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশনার তার বিভাগের পক্ষ থেকে 18 অক্টোবর ত্রিস্তর পঞ্চায়েতে রিজার্ভেশনের রোস্টার বের করেছে। সেই রোস্টারে কোন আসনগুলি মহিলাদের জন্য সংরক্ষিত হবে, কোন আসনগুলি এসটি এসসি এবং ওবিসিদের জন্য সংরক্ষিত হবে, তার একটা খসড়া ড্রাফট তারা বের করেছেন এবং তার আপত্তি দেওয়ার শেষ দিন হচ্ছে আগামীকাল 2রা নভেম্বর। প্রথমত এমন সময়কাল করা হয়েছে 18 থেকে 2, যার 15 দিনের মধ্যে 10 থেকে 11 দিন আপনার নিজেরাও ক্যালকুলেশন করে নেবেন ছুটি। এই ছুটির মধ্যে অবজেকশন ক্লেম ওয়ার্কিং ডে হাতে গোনা, এই তো অবস্থা দেখলেন। 11টা 15তে আমি অবজেকশন দিতে এসেছি, কমিশনারও নেই সচিবও নেই, একটা গ্রুপ ডি স্টাফ দেবাশিস পাল তার কাছে আমি রিসিভ করালাম। এই হচ্ছে স্টেট ইলেকশন কমিশনের অফিসের অবস্থা। এবারে আমি এখানে এসেছি, আমি নন্দনায়কবাড় বুথের পঞ্চায়েতের ভোটার, পঞ্চায়েতের নির্বাচনে আমিও এই প্রক্রিয়াতে সামিল হব। 210 নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দনায়কবাড় যে বুথ রয়েছে সেখানকার আমি ভোটার। বিদায় আমারও অধিকার আছে 2রা নভেম্বরের মধ্যে এই রোস্টারের বিরুদ্ধে অবজেকশন দেওয়ার, সেটা আমি বিডিও অফিসেও দিতে পারতাম, সেটা আমি এসডি অফিসেও দিতে পারতাম, ডিএমের কাছেও দিতে পারতাম, কিন্তু না দিয়ে আমি এখানে দিয়েছি আমার ভোটার ক্যাপাসিটিতে বা পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়ে। তার কারণ হলো পুরো রাজ্যেরই রোস্টার সিস্টেমটা ভুল। 27/7/2022 স্টেট ইলেকশন কমিশনের অফিস থেকে একটা সার্কুলার সব জায়গায় দেওয়া হয়েছিল যে কি পদ্ধতিতে আপনার রিজার্ভেশন ক্যালকুলেশন হবে, তাতে দ্য এস্টিমেটেড রেট অফ গ্রোথ অফ পপুলেশন ডিউরিং 2011 to 2021 উড বি 7.5%। এইটা হচ্ছে স্টেট ইলেকশন কমিশনের গাইডলাইনের আপনার ক্লিয়ার। এটা কবে করলো ওরা? এটা করলো 27/7/2022। এবারে আপনারা দেখুন 31/8/2022 আবার পরিবর্তন, এটা পঞ্চায়েতের রুলস রয়েছে 2006 পর্যন্ত, এই এটাকে চেঞ্জ করলেন সচিব মাননীয় নীলাঞ্জন সান্ডিল্য, নিশ্চিতভাবে 14 তলার কথায় হয়েছে, 12/8/2022, তাতে বললেন দ্য বেসিস অফ সার্চ সার্ভে অর লোকাল ইনকোয়ারি উইল অলসো বি দ্য পপুলেশন অফ দি এরিয়া। অর্থাৎ এই যে অর দিয়েছে এটা আপনাদের বুঝতে হবে এবং বাংলার মানুষকেও বোঝাতে হবে, সেটা হচ্ছে লোকাল সার্ভে অর লোকাল ইনকোয়ারি। ইনকোয়ারি আর লোকাল সার্ভে দুটো এক নয়। সার্ভে যেহেতু এসসি এবং এসসির ক্ষেত্রে আপনার সেন্সাস রিপোর্ট আমাদের হাতে আছে 2011, সেখানে কোনো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু ওবিসি যেহেতু পশ্চিমবঙ্গে অনেক বেশি অন্যান্য রাজ্যের ওবিসির তুলনায়, এখানে ওবিসি অনেক বেশি এবং রাজ্য তার নিজের মতো করে ওবিসি করেছে, সেখানে সার্ভে করা উচিত যেহেতু সেন্সাসে ওবিসি সংখ্যা এবং পার্সেন্টেজ পাওয়া যাবে না, তাই সার্ভে করা উচিত। কিন্তু যেহেতু সার্ভে করতে পারবে না এই অল্প সময়ের মধ্যে, তাই তৃণমূল কংগ্রেসের কথায়
তৃণমূল কংগ্রেসকে আবার পঞ্চায়েতে জেতানো, লাইসেন্স পাইয়ে দেওয়ার জন্য সৌরভ দাসের নেতৃত্বে তাবেদার স্টেট ইলেকশন কমিশন, তারা বলল লোকাল ইনকোয়ারি অর সার্ভে। আমি অবজেকশনটা এই গ্রাউন্ডেই দিয়েছি, অবজেকশনের কপি সংবাদ মাধ্যমকে আমি দিয়ে দিচ্ছি, আমিও টুইটও করে দিচ্ছি, এবং তাতে আমি বলেছি যে আপনার এই ড্রাফট সার্ভে কমপ্লিটলি বাতিল করে, ওবিসি সার্ভে কমপ্লিট করে 7.5% ধরে নতুন রিজার্ভেশন রোস্টার আপনাকে বের করতে হবে। আর যদি না করে টুপি পরিয়ে ছুটির মধ্যে অবজেকশনের টাইম রেখে, কেউ জানে না, কেউ স্টাডিও করেনি হয়তো, পরপর সবাই জানবে, কিন্তু আমি যেহেতু পঞ্চায়েত এলাকার মানুষ, পঞ্চায়েতের সঙ্গে যুক্ত, আমি প্রথম থেকে এটা মার্ক করেছি। তাছাড়া রাজ্যের অপোজিশন লিডার হিসেবে আমার একটা রেসপন্সিবিলিটি আছে যে পশ্চিমবাংলায় এই ধরনের বেআইনি কাজ শাসক দলের তাবেদার অর্গানাইজেশনগুলো, যদিও তারা সাংবিধানিক বডি, করবে। পৌরসভা ভোটে, কর্পোরেশন ভোটের প্রহসন মানুষ দেখেছে, ভিভিপ্যাট ছাড়া কিভাবে ভোটের মেশিন ইউজ করা হয়েছে, এটা সুপ্রিম কোর্টও বলেছে যে ভিভিপ্যাটের পেপার ট্রেল ছাড়া ইভিএম ত্রুটি মুক্ত নয়, গায়ের জোরে করেছেন তারা। কিন্তু এখানেও রিজার্ভেশন নিয়ে যে মারাত্মক ত্রুটিটা তারা রেখেছেন, এটা যদি কারেকশন না করেন তাহলে ফাইনাল লিস্ট যদি এই ড্রাফটের উপরে লোকাল ইনকোয়ারির উপরে করেন, লোকাল ইনকোয়ারি মিন্স তৃণমূল কংগ্রেসের ব্লকের নেতারা যারা 100 দিনের টাকা চুরি করেছে, গ্রামের মানুষকে বঞ্চিত করেছে, সীমাহীন কাটমানি সিন্ডিকেট তোলাবাজির সৃষ্টিকর্তা যারা, তাদের সঙ্গে বসে বিডিওরা সর্বত্র এই কাজ করেছে, এবং এর ফলে মূল যে গাইডলাইন বা নিয়ম সেটা মানা হয়নি। তার ওনারা যদি ওনাদের ক্ষমতার মূলে ড্রাফট পাবলিকেশনকে ফাইনাল পাবলিকেশনে নিয়ে যান, তাহলে নিশ্চিতভাবে কোর্টের দ্বারস্থ হব, যেটা ওনারা বারবার বলেন যে নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এখন কোর্ট আর হস্তক্ষেপ করবে না। নির্বাচন ঘোষণার আগেই আমি অবজেকশন দিয়েছি অ্যাজ এ ভোটার পঞ্চায়েত, আমি পঞ্চায়েতের ভোটার হিসাবে এই অবজেকশনকে যদি র্যাটিফাই না করে এই ড্রাফট লিস্টকেই যদি ফাইনাল লিস্ট বলে ঘোষণা করা হয়, তাহলে কিন্তু আমি একজন পঞ্চায়েতের ভোটার হিসেবে আমি কোর্টে যাব। আপনারা মিডিয়াতে এইরকম একটা নিকৃষ্ট মানের লোক যার মুখ অবিলম্বে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করা উচিত, তাকে আমাকে দিয়ে কেন বলান? ভাই, একটা লোক চুরির দায় 3.5 বছর জেলে ছিল, মোর দেন 3 কোটি পেমেন্ট করেছে ইডিকে, এস্টাবলিশ চোর, ডকুমেন্টারি চোর, তার সম্পর্কে কেন বলেন আমাকে? আর আমার কোনো গড় নেই, আমি ভারতবাসী, সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করি, ভারতবর্ষই আমার গড়, আমি ভারত মাতার সন্তান, আমার কোনো নির্দিষ্ট কোনো গড় নেই। প্রশাসনিক ত্রুটির কথা বলছেন, অন্যদিকে সন্ত্রাস ইতিমধ্যে তৃণমূলের নেতারা যে সমস্ত কথা বলছে, তাহলে তো পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের আশঙ্কা সার্বিকভাবে দলের পক্ষ থেকে জানাবে, আমাদের স্টেট প্রেসিডেন্ট জানাবেন, পঞ্চায়েতের ভারপ্রাপ্ত যিনি দায়িত্ব দেওয়া হয়েছে দল থেকে দেবশ্রী চৌধুরী জানাবেন। আমি পঞ্চায়েতের ভোটার এবং এমএলএ হিসেবে আমার কর্তব্য, ধরুন এই ছুটি কাটিয়ে দিয়েছে, আগামীকালও ছুটি, অবজেকশন দিবেন কি করে? আমি এটা লিখাটা নিয়ে শনিবার থেকে ঘুরছি, কোনো সুযোগ নেই, তালা চাবি লাগানো, আগামীকালও ছুটি, 18ই অক্টোবর ড্রাফট পাবলিকেশন, 2 তারিখে লাস্ট ডেট, আর 2 তারিখেও ছুটি, আপনি হিসাব করে নেন 2 কি 3টে ওয়ার্কিং ডে পেয়েছি। এ তো ভয়ঙ্কর জিনিস, গ্রাম স্বরাজ পঞ্চায়েতি রাজ বিল, মানুষের অধিকার তাকে কেড়ে নেওয়ার জন্য এখানে সৌরভ দাসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ফ্রন্টাল অর্গানাইজেশন এটা হয়ে গেছে। একটা দুর্নীতিগ্রস্ত আইএস অফিসার তিনি এই কাজটা করছেন। আমি কি ওই দল করিনি?
না আমি কেন বলতে যাবো, ওই কোম্পানির মালিকই বলবে, মালিক বলবে, নইলে এমডি বলবে। আমি তো ওই দল করি না, আমি ওদের কথা বলবো। তাই নাকি এই যে আপনার এই সার্ভেটা, আপনি সার্ভে না করে ইনকোয়ারি বলে লিখে করে দেবেন যা খুশি। আপনার 7.5% ক্লিয়ার বলা আছে, আপনি তাকে কারেকশন করে বলে দিলেন লোকাল ইনকোয়ারি। পারেন এইভাবে ওবিসি রোজগার করতে? আমি তো তথ্য প্রমাণ দিয়ে বলেছি, এটা খণ্ডন করতে গেলে তথ্য প্রমাণ দিতে হবে। আমার পিটিশন রিজেক্ট করে তো আমাকে জানাবেন ওনারা, নিশ্চিতভাবে আমি অপেক্ষা করবো। যে কাল তো ছুটি, পরশু দিন জানাবেন আমাকে যে আপনার পিটিশন কেয়ারফুললি কনসিডার অ্যান্ড রিজেক্টেড, তার লেজিটিমেট গ্রাউন্ড দেবেন। আমি স্যাটিসফাইড, আমাকে না করতে পারলে আই উইল গো টু কোর্ট। আমি তো বলছি আপনার 22/7 সার্কুলার দেখুন, 12/8 সার্কুলার দেখুন, নীলাঞ্জন সান্নিল্য সচিবের সই করা, নিজের জালে নিজেরা পড়েছেন তো। আর প্রত্যেকবারে ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরে বলেন মহামান্য আদালত, ভোট তো ঘোষণা হয়ে গেছে, আটকাবেন কী করে? ভোট ঘোষণার আগেই উনাকে কি করে বানতে হয় আইনি জালে, সে ব্যবস্থা আমরা করব। এটা তো সিএর পার্ট, সিএ তো ইমপ্লিমেন্টেশন স্টার্ট হয়ে গেল, তা ভারতবর্ষের পার্ট পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ হয়ে যাবে আর কি। এ তো সিএ আইন তো দুটো সদনেই পাস করা আছে, এইটা আমরা ওয়েট করছিলাম যে নিশ্চয়ই রুল তাহলে হয়ে গেছে।